হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চিলড্রেন এডুকেশন দেখো আজকে আমি তোমাদের কেশি পঞ্চম শ্রেণীর কেশি নাগের পঞ্চম শ্রেণীর যে চোদ্দ প্রশ্নমালাটা করা প্রশ্নমালা চোদ্দো সেটা হচ্ছে কিছুটা পাঠ কিছু অঙ্ক কম বাকি আছে সেটা আমি তোমাদেরকে করে দিচ্ছি দেখো এখানে আমি তোমাদেরকে এই একচল্লিশের দাগে এই ভাগটা করেছিলাম প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে এই ভাগটা তোমাদের করানো হয়েছিলো পঁচিশ কিলোমিটারকে ছশো পঁচিশ দিয়ে ভাগ করলে কী করে হবে আজকে আমি এখানে এই কয়েকটা অঙ্ক আছে এটা ফিনিশ করি এর পরের দিন থেকে আমি পনেরো বুঝতে পারা শুরু করব বিয়াল্লিশে তাকে দেখো বলেছে যে এগারো দশমিক ছয় দুই পাঁচ গ্রামকে একশো পঁচিশ দিয়ে ভাগ করো দেখো আমি প্রথমে লিখে নিয়েছি অঙ্কটা খাতাতে আচ্ছা এবার কি করেছি দেখো এই যে একটা নামিয়েছি ঠিক আছে এই প্রথমে দেখো এই একটা নামিয়েছি দিই তারপরে দেখো শূন্য বসিয়ে আবার এই একটা নামিয়েছি তাও আমি দেখছি যে এটা একশো পঁচিশে থেকে ছোটো হয়ে আছে তখন আমি কি করলাম দশমিকটাকে বসিয়ে দিলাম এখানে তারপরে দশমিকের সংখ্যাটাকে নামিয়ে দিলাম আচ্ছা সেটাও হলো না তারপর আমি আবার কি করলাম দশমিকটা যেহেতু বসেছি দশমিকের জন্য এখানে আমরা জানি যে একটা দশমিকের পরে আবার শূন্য বসিয়েছি দেখো শূন্য বসিয়ে আমরা এর সংখ্যাটিকে আবার নামিয়েছি তাহলে এতক্ষণে আমরা দেখো একটা চার অঙ্কের সংখ্যা পেলাম এবার আমরা একশো পঁচিশের থেকে এটা বড় হলো তাহলে এবার একশো পঁচিশে ভাগ করতে পারবো তাহলে একশো পঁচিশ নয় এগারোশো পঁচিশ করেছি তারপরে দেখো বিয়ে করে এটা দেখো সাত এটা হচ্ছে যে সাড়ে হলো দিয়ে পাঁচ নামলো আবার তাহলে আমরা জানি যে একশো পঁচিশ তিনে তিনশো পঁচাত্তর তাহলে আমার এটা দেখো শূন্য দশমিক শূন্য নয় তিন গ্রাম এইটা হচ্ছে উত্তর আছে এবার এইটা উত্তর আছে তোমরা চাইলে এইটা রেখে দিতে পারো কিন্তু অপশানে যদি অন্য রকম থাকে বা তোমরা দেখো কি করতে পারবে এটাকে একক এই ইউনিটটাকে তোমরা পাল্টাতে পারবে দেখো এইটা গ্রাম আছে তো গ্রাম থেকে আমি সেনটি গ্রামে করতে চাইছি তাহলে গ্রামের পর দেখো কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম তারপরে গ্রাম সেন্টিগ্রাম তাহলে গ্রামের পর গ্রাম তারপর সেন্টিগ্রাম তাহলে ঘর তাহলে সেন্টিগ্রামে নিয়েতে চাইলে এই দশমিকটাকে আমরা করব দু ঘর এগিয়ে দেবো অর্থাৎ এক দুই তাহলে এইখানে দশমিকটা বসবি তাহলে নয় দশমিক তিন সেন্টিগ্রাম হয়ে গেল। আচ্ছা হলো এবার নয় দশমিক তিন সেন্টিগ্রাম মানে কি এর মানে হচ্ছে নয় সেন্টিগ্রাম হ্যাঁ যুক্ত পয়েন্ট তিন সেন্টিগ্রাম তাই তো পয়েন্ট তিন সেন্টিগ্রাম এবার দেখো নয় সেন্টিগ্রামটাকে আমি অ্যাজ ইউজুয়াল নয় সেন্টিগ্রামেই রেখেছি একই রেখেছি কিন্তু পয়েন্ট তিন সেন্টিগ্রামটাকে আমি মিলিগ্রামে পরিণত করব পয়েন্ট তিন সেন্টিগ্রাম মানে কি দশমিক তিন তার তিন বাই দশ তাই তো পয়েন্ট তিন মানে কি তিন বাই দশ এবার সেন্টিগ্রাম থেকে মিলিগ্রামে আমি যদি করতে চাই সেন্টিগ্রাম থেকে আমি যদি মিলিগ্রামে করতে চাই তাহলে তোমরা ইউনিটগুলো মনে করো রাশিগুলো পরপর যে সেন্টিগ্রামের পরেরটাই তো মিলিগ্রাম তাহলে দশ দিয়েই গুণ করতে হবে শুধু ঠিক আছে তাহলে দশ দিয়ে যদি গুণ করি দশ দশ কেটে আছে তাহলে তিন মিলিগ্রাম তাহলে ফাইনাল উত্তর কী হলো নয় সেন্টিগ্রাম তিন মিলিগ্রাম ঠিক আছে আচ্ছা এবার তেতালিশে অঙ্কটা দেখো তেতালিশে তাকে বলেছে এটাও একটা বড়ো অনেকগুলো রাশি দেওয়া আছে ছয় ডেকামিটার আট মিটার পাঁচ মিটারকে ষোলো দিয়ে ভাগ করছি দেখো আমি লিখে নিয়েছি প্রথমে ঠিক আছে লিখে নিয়েছি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছয়টা এই যে ছয় নিচুতে নামিয়েছিলাম তো ছয়টা তো ষোলো থেকে ছোটো হয়ে যাচ্ছে সুতরাং আমরা কী করবো এর পরের যে ইউনিটটা আছে সেইটাতে আমরা পরিবর্তন করবো তাহলে মিটার আছে এটা ডেকামিটার তো মিটার না এটা হচ্ছে ডেকামিটার ডেমি মানে হচ্ছে ডেকামিটার তাহলে ডেমি থেকে আমরা মিটারে করে নেব তাহলে ডেকামিটারের পরের ইউনিটটাই কি মিটার সেই জন্য আমরা দশ দিয়ে গুণ করছি মানে এইটা তোমাদেরকে একটু লিখে নিতে হবে যে ধরো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার হ্যাঁ মিটার তারপরে হচ্ছে মিটার সেন্টিমিটার আর হচ্ছে মিলিমিটার এইভাবে তোমরা লিখে নেবে তাহলে মিটার থেকে মিটারে করছি তাহলে কত দিয়ে গুণ করতে হবে এক ঘর শুধু দশ দিয়ে গুণ করছি আর তার সঙ্গে আগে থেকে দেখো আট মিটার আছে তাহলে এটা আমি এর সাথে যোগ করে দিচ্ছি তাহলে আমার এলো কত আটষট্টি মিটার চলে এলো তাহলে এইটা এবার আমরা করতে পারবো কারণ ষোলোর থেকে বড়ো হয়ে আছে তাহলে ষোলো ঘরের নামটা করো এবার ষোলো চারে কত চৌষট্টি তাহলে দেখো এখানে চার পড়ে থাকছে ঠিক আছে তাহলে এই যে চারটা আমি পেলাম এটা হলো মিটার যেহেতু আমার এখানে এটা আমি মিটারে পেয়েছি সেই জন্য এই যে চারটি আমি ভাগ করলাম এটা কিন্তু মিটার মনে রাখবে তাহলে চার পেলাম আবার সেই এক চারটা তো ছোটো হয়ে গেছে সেই তারপরে আমি দেখবো যে মিটারের পরে এটা দেশি মিটার আছে তাহলে দেখো মিটারের পরেরটাই হচ্ছে দেশি মিটার তাহলে দশ দিয়ে গুণ করে আমি এই চার মিটারটাকে যেটা পেয়েছিলাম সেই মিটারটাকে দেশি মিটার করে নিচ্ছি তাহলে চার মিটারের সাথে দশ গুণ করে চল্লিশ মিটার যুক্ত এখানে আগে থেকে পাঁচ আছে তাহলে পাঁচ মিটার তাহলে পঁয়তাল্লিশ মিটার আমি আবার পেয়ে গেলাম আবার তাহলে ষোলো ঘরের নামটা করো ষোলো দুকোনে বত্রিশ তাহলে ষোলো দুকোনে বত্রিশ করেছি আচ্ছা বত্রিশ করার পর এখানে যাচ্ছে এখানে কী পেলাম দুই ডেসিমিটার হ্যাঁ কারণ এটা তো যেহেতু ডেসিমিটারে আছে সেই জন্য এটা আমি ডেসিমিটারে পেলাম তাহলে এখানে আবার দেখো আমি দেখতে পাচ্ছি তেরো তেরো ভাগ শেষ পড়ে রয়েছে তেরোটাও দেখো আমার এখানে দিচ্ছি ছোটো হয়ে আছে তারপরে আমরা কী করবো দেখো ডিসিমিটারের পরে সেন্টিমিট ডেসিমিটারের পরে দেখো সেন্টিমিটার আছে মিলিমিটার আছে তা তোমরা চাইলে মিলিমিটারও করতে পারো বা সেন্টিমিটার আমি দেখো দশ দিয়ে গুণ করে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করেছি পরিবর্তন করেছি তা দশ দিয়ে গুণ করলে কত হবে একশো তিরিশ এবার দেখো এই ভাগটা এখানে আমি একটু ভালো করে দেখাচ্ছি ষোলো দিয়ে তুমি একশো তিরিশ সেন্টিমিটারকে ভাগ করো ষোলো আটে একশো আঠাশ এখানে দেখো দুই নামলো আচ্ছা দশমিক বসালাম ঠিক আছে দশমিক বসি শূন্য খাওয়ালাম তাহলে ষোলো কি ষোলো চার নামলো আবার দশমিকের জন্য আমি শূন্য বসালাম তাহলে ষোলো দুকোনে বত্রিশ তাহলে আট আবার দশমিকের জন্য শূন্য বসালাম তাহলে হলো আশি তাহলে ষোলো পাঁচে আশি তাহলে এই আমি এটা পেলাম আট দশমিক এক দুই পাঁচ এটা কিন্তু কিসে পেলাম সেন্টিমিটার তুমি জানবে যে সবসময় ভাজ্যটা যেটাতে থাকবে উত্তরটা কিন্তু সেটাতেই থাকবে তারপরে তোমাকে সেটা পরিবর্তন করতে হবে তাহলে আট দশমিক একশো পঁচিশ সেন্টিমিটার তাহলে এটা দেখো আমি পাশে রকম ভেঙে নিয়েছি আট সেন্টিমিটার আর একশো আট সেন্টিমিটার যুক্ত দশমিক এক দুই পাঁচ সেন্টিমিটার তাহলে আট সেন্টিমিটার যেমন আছে আছে এবার দশমিক এক দুই পাঁচ সেন্টিমিটারটাকে আমি মিলিমিটারে করতে চাই তাহলে দেখো দশমিক এক দুই পাঁচ মানে কি এক দুই নিচেতে এক হাজার কারণ দশমিক কি বল তিনটি সংখ্যা তাই জন্য নিচেতে দেখো একই পাশে তিনটি তাহলে নিচেতে আমার হলো লবটা আমি পেলাম একশো পঁচিশ হরে কত পেলাম এক হাজার আচ্ছা এটা তো সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার করতে গেলে সেন্টিমিটার পরের ঘরেই আমরা যদি মিলিমিটার তাহলে দশ দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে দেখো গুণিত দশ তাহলে আমি এই টোটালটা কিসে কনভার্ট করছি মিলিমিটারে তাহলে কাটাকুটি করছি দেখো এখানে দশ একটা শূন্য কাটলো দশ একশো এক হাজার আচ্ছা তাহলে উপরে লবে আছে একশো পঁচিশ হরে আছে একশো একশো আবার এটাকে পঁচিশ দিয়ে কাটছি পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো তাহলে পেলাম পাঁচ বাই চার মিলিমিটার এবার এটাকে তুমি যদি ফাইনাল উত্তর আমি তাহলে কী পেলাম প্রথম পেয়েছিলাম দেখো এখানে চার মিটার দুই রেশিমিটার এখানে দেখো আট সেন্টিমিটার হ্যাঁ মানে এই উত্তরগুলো কিন্তু একটু এরকমই হবে দেখো এখানে আমি পাচ্ছি চার মিটার ঠিক আছে দুই মিটার এখানে দেখো আট সেন্টিমিটার এইখানে আমি পেলাম এই যে পাঁচ বাই চার এটাকে আবার পণ্যটাকে আমি যদি ভাঙি তাহলে এক পণ্য একের চা তাহলে ফাইনাল উত্তর আমি পেলাম চার মিটার ঠিক আছে দুই মিটার আট সেন্টিমিটার আর এক পণ্য একের চার মিলিমিটার এইভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে খুব ধীরে ধীরে অঙ্কটা কিন্তু করতে হবে নাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা তারপরে দেখো চুয়াল্লিশের তাকে অঙ্ক আছে চুয়াল্লিশে দেখো অঙ্কটা কী আছে দেখো দুশো ছাব্বিশ কিলো লিটার এক একশো লিটার ষাট ডেকা লিটার ছয় লিটার এটাকে বত্রিশ দিয়ে ভাগ করতে দিয়েছি তাহলে দেখো আমি লিখে নিয়েছি অঙ্কটা তো এবার আমরা কী করবো প্রথমে এখানে দুশো ছাব্বিশ আছে তো তাহলে বত্রিশের ঘরে দামটা দেখো বত্রিশ সাতে দুশো চব্বিশ তাহলে এই যেটা পেলাম সেটা কিন্তু কী পেলাম দেখো এটা কিন্তু কিলো লিটার যেহেতু এখানে কিলি কিলো লিটার আছে সে জন্য এটাও কিলো লিটারই পেলাম তাহলে দুশো চব্বিশ ষোলদি ভাগ শেষ দেখো এইখানে এরকম আমার পড়ে রইলো কত চার দুই দুই কিলো লিটার তাহলে দুইটা তো ছোটো হয়ে যাচ্ছে বত্রিশে থেকে সেই জন্য ওটাকে আমরা পরেরটাতে কিলো লিটারের পরে লিটার তারপরে লিটার তাহলে ডেকা লিটারে একবারে আমরা কনভার্ট করে নিচ্ছি তাহলে ডেকালিটারে কনভার্ট করে দুইকে একশো দিয়ে গোল করতে হবে আর এখানে দেখো এটা তো লিটার আছে তাহলে হেক্ট্রোলিটার ঠিক পরেরটা কত লিটার তাহলে তাহলে এটা হচ্ছে দশ মানে এক লিটার সমান দশ লিটার তাহলে সেটা দশ পেলাম এটা দুশো ডেকা লিটার পেলাম এটা দশ লিটার পেলাম আর এটা সাত লিটার তো তিনটেকে যোগ করলে আমি পাচ্ছি মানে এই তিনটেকে এখান থেকে এইটা এইটা যদি আমি পুরোটা কনভার্ট করি তাহলে আমি পাচ্ছি আর তার সাথে এই যে দুইটা দুইটা এই তিনটেকে আমরা কনভার্ট করলে পাচ্ছি দুশো সতেরো ডেকালিটার ঠিক আছে আর একবার বলে দিচ্ছি দেখো এখানে তো আমি পেলাম দুই কিলো লিটার তাহলে কিলো লিটার থেকে ডেকা লিটার করতে গেলে একশো দিয়ে গুণ করলাম হেক্টর লিটার থেকে ডেকা লিটার করতে গেলে দশ দিয়ে গুণ করলাম আর এইটা তো অলরেডি আছে সাত তাই জন্য এটাকে তাহলে এই তিনটিকে যোগ করে দুশো সতেরো ডেকা লিটার পেলাম এবার আমার বত্রিশের ঘরের নামটা দেখো বত্রিশ ছয় একশো বিরানব্বই তাহলে এখানে আমি পাচ্ছি পাঁচ আর এখানে দুই তাহলে পঁচিশ পেলাম তাহলে পঁচিশ কি পেল পেয়েছিলাম ডেকা লিটার এবার তারপরে আবার দেখো এখানে অঙ্কে আছে লিটার তাহলে ডেকা লিটার থেকে আমরা লিটারে করছি দেখো দশ দিয়েই গুণ করে নিচ্ছি আর তার সঙ্গে আছে দেখো ছয় ছয় লিটার অলরেডি আছে তাহলে যোগ করলাম আমি তাহলে পেয়ে গেলাম আমি এখানে এটা কিসে পেলাম এটা হচ্ছে শুধু লিটারে আমি পেয়ে যাচ্ছি তাহলে দেখো দুশো ছাপান্ন লিটার এবার আবার বত্রিশের ঘরের নামটা দেখো বত্রিশ দিয়ে ভাগ করো তাহলে বত্রিশ আটে দুশো তাহলে আমরা এখানে উত্তর কত পাচ্ছি ফাইনাল উত্তর আমরা পেলাম তোমরা দেখে নাও ফাইনাল উত্তর পেলাম যে সাত কিলো লিটার ছয় লিটার আট লিটার এটা কিন্তু এই তিন এইটা হচ্ছে ফাইনাল উত্তর ঠিক আছে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে এবার দেখো পঁয়তাল্লিশের আগে অঙ্কটা একটা লেখা অঙ্ক দিয়েছে যে সমান ওজনের হ্যাঁ ষোলোটা দ্রব্যের ওজন ছয় গ্রাম পাঁচ একটু গ্রাম এক ডেকা গ্রাম দুই গ্রাম আর দেশি গ্রাম হলে একটা দোব্রের ওজন কত তাহলে ভাগ করতে হবে সেটা তো বুঝি গেছি কিন্তু এটা কিন্তু ভাগটা একটু বড়ো হবে আচ্ছা ষোলো আর এখানে আমি দেখতে পাচ্ছি ছয় তাহলে দেখো ছয় কিলোগ্রামটাকে আমি কিসে পরিণত করে নেবো দেখো একটু গ্রামে তাহলে কিলোগ্রামের পরটে তো একটু গ্রাম তার জন্য দশ দিয়ে গুণ করেছি তাহলে ছয়কে দশ দিয়ে গুণ করেছি আর তার সাথে কত যোগ করতে হবে পাঁচ পাঁচ গ্রাম অলরেডি আছে তাহলে পঁয়ষট্টি হেক্টোগ্রাম আমি পেয়ে গেলাম এই দেখো এখানে যোগ করেছি ঠিক আছে তাহলে পঁয়ষট্টি হেক্টোগ্রাম এবার তুমি ষোলো দিয়ে দেখো ষোলো থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে এবার ষোলো ঘরের নামটা করো ষোলো চারে এই যে আমি করেছি ষোলো চারে চৌষট্টি তাহলে এখানে আমি এক পেয়ে যাচ্ছি এবার এই এক হেক্টোগ্রামটাকে আমি আবার কিসে কনভার্ট করবো আমি একেবারে দেখো হেক্টোগ্রামের পরে তো ডেকাগ্রাম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম তারপরে আছে গ্রাম তাহলে থেকে আমি একেবারে গ্রামেই কনভার্ট করছি ঠিক আছে তাহলে এককে একশো দিয়ে গুণ করলাম তাহলে একশো কত পেলাম এই যে এক হেক্টোগ্রামটাকে আমি একশো দিয়ে গুণ করে গ্রামেই কনভার্ট করছি ঠিক আছে তারপরে আমার কত ছিল এক ডেকা গ্রাম তাহলে এক ডেকা গ্রাম সমান কত গ্রাম এককে দশ দিয়ে গুণ করো এককে দশ দিয়ে গুণ করে পাচ্ছি তাহলে দশ গ্রাম আবার এখানে দেখো দুই গ্রাম অলরেডি আছে ঠিক আছে তাহলে সেটা তাহলে এই তিনটিকে আমি যদি টোটাল যোগ করি আমি পাচ্ছি একশো দু বারো গ্রাম তাহলে এবার একশো গ্রাম বারো যখন পেলাম তখনই এবার তুমি ষোলো ঘরে আবার নামটা করো ষোলো দেখো ষোলো সাতে ষোলো সাথে একশো বারো তাহলে হচ্ছে আমি এখানে পেলাম যে চার হেক্টো গ্রাম সাত গ্রাম তাই তো এখনও দেখো এখানে একটা পড়ে রইল সেটা কত সেটা হচ্ছে আট দেশি গ্রাম তাহলে এই আটটা নামালাম এখানে নামালাম এবার আটটা তো ষোলো থেকে ছোট হয়ে যাচ্ছে সেজন্য আমাকে এমন কিছুতে করতে হবে যেন আমি এই ষোলো থেকে বড় কিছু ইউনিট পাই তাহলে গ্রামে পরে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম গ্রামে পরে সেন্টিগ্রাম আছে তাহলে সেন্টিগ্রামে করার জন্য আমি দশ দিয়ে গুণ করছি তাহলে আমি পেলাম আশি সেন্টিগ্রাম তাহলে এবার দেখো ষোলোর ঘরের নামটা করো আবার ষোলো পাঁচে আশি মিলে গেলো তাহলে আমার উত্তর কত হলো পাঁচ সেন্টিগ্রাম তাহলে ফাইনাল উত্তর আমার হলো কত পেলাম আমি সেটা হচ্ছে যে চার হেক্টোগ্রাম হে একটু গ্রাম আচ্ছা সাত গ্রাম আর এখান থেকে এটা হচ্ছে পাঁচ গ্রাম এটা হচ্ছে আমার পাহায়নাল উত্তর বুঝে গেছে তাহলে এইভাবে তোমরা ওকে করবে ভাগগুলো একটু বড় আছে খুব ধীরে ধীরে করো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা এরপর দেখো ছিচল্লিশ টাকা আর একটা অঙ্ক আছে বলছে যে টাকাটা দু কিলোমিটার তেত্রিশ ডেকামিটার একানব্বই ডেসিমিটার পথ যেতে এগারোশো ভাগ ঘুরে তার পরিধি কত তাহলে দেখো এটাকে আমাকে ভাগ করতে হবে এগারোশো তিরিশ দিয়ে তা আমি প্রথমে এই বড়ো ইউনিটটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি কিসে চেঞ্জ করছি আমি দেখছি যে এখানে ছোটো ইউনিট কোনটা আছে ডিসিমিটার সেই জন্য আমি ডেসিমিটারের সবকটাকে কনভার্ট করে নিচ্ছি তাহলে দেখো কিলোমিটার থেকে এখানে দেখো আমি উপরে লিখে নিয়েছি কিলোমিটার থেকে আমাকে যেতে হবে ডেসিমিটারে তাহলে এক দুই তিন চার তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে এখানে দশ এখানে একশো এখানে এক হাজার হ্যাঁ আর এখানে হচ্ছে দশ হাজার ঠিক আছে তাহলে দেখো আমাকে অনেকগুলো দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে আমি দেখো দুইকে দশ হাজার দিয়ে গুণ করছি দশ হাজার ঠিক আছে দুইকে তাহলে দশ হাজার দিয়ে গুণ করছি তারপরে দেখো আমি এখানে তেত্রিশ ডেকামিটার থেকে তেত্রিশ ডেকামিটার থেকে কিসে যাচ্ছি তেত্রিশ দেশ ডেকামিটার থেকে আমাকে তো দেশি মিটার যেতে হবে আমি ডেকামিটার এখানে আছে আর এখানে মিটার দেশি মিটার তাহলে একশো দিয়ে গুণ করেছি আবার দেখো আমি এখানে দেশি মিটার দেশি মিটারটা অলরেডি তো এখানেই আছে সেজন্য একানব্বই তাহলে সব কটাকে যোগ করে আমি এটা পেলাম ঠিক আছে এটা পেলাম আচ্ছা এবার এটা পাওয়ার পরে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে এগারোশো তিরিশ দিয়ে তাহলে দেখো এগারোশো তিরিশ দিয়ে ভাগটা করে নিচ্ছি তাহলে এগারোশো তিরিশ দুয়ে আমি বসিয়েছি দেখো বাইশশো ষাট দিয়ে এখানে নয় এখানে সাত এখানে আমি এক নামালাম এক নামানোর পরে আমি এখানে একটা পয়েন্ট বসাচ্ছি পয়েন্ট বসিয়ে আমি শূন্য খাওয়াচ্ছি তাহলে এগারোশো তিরিশ সাতে এটা মিলে গেল তাহলে দেখো এই যে আমি এটা পেলাম এটা সে পেলাম বলো তো এটা হচ্ছে আমি যেহেতু এই সব কটাকে দেশি মিটারে পরিণত করেছি এটা দুই দশমিক সাত দেশি মিটার তাহলে উত্তর হচ্ছে তোমার এইটাই হ্যাঁ এটাকে তোমরা মিটারে করতে পারো সেন্টিমিটারে করতে পারো নিজেদের সুবিধা মতো কিন্তু যে কোনো ইউনিট তোমাদেরকে যেটা করতে হবে এক আমি যেহেতু টোটালটাকে দেশি মিটারে করে নিয়েছিলাম সেই জন্য উত্তরটা আমার কিন্তু দেশি মিটারে বেরোবে তাহলে আজকে দেখো আমি তোমাদেরকে এই পর্যন্ত অঙ্কটা করে দিলাম পর দিনকে আমি পনেরো পোস্ট তোমাদের শুরু করবো থ্যাংক ইউ